আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এসকেটিস বিটির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো টাইটেল এবং থাম্বনেল থেকে হয়তো তোমরা বুঝে ফেলেছো আজকে আমি কোন বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি দেখাবো বিজয় বাহান্ন বলে যেই সফটওয়্যারটি আছে বাংলা টাইপ করার জন্য, সেটা তোমরা কিভাবে ডাউনলোড করবে। তো তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তাই তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ না করার জন্য। যদি তোমরা ভিডিওটি স্কিপ করো তাহলে তোমরা গুরুত্বপূর্ণ কোনো পার্ট মিস করে যেতে পারো। তো যদি ভিডিওটি দেখার পরে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ, তো এটা ডাউনলোড করার জন্য আমি প্রথমে চলে যাব আমার গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে যাওয়ার পরে আমি এখানে লিখে নেবো বিজয় বাহান্ন। তো আমি এখানে বিজয় তো সার্চ করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিজয় বাহান্ন এখানে চলে এসেছে। তো আমি এখানে একটু ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে ফার্স্টে যে একটি লিঙ্ক চলে এসেছে সফটওয়্যার ওয়েবসাইটের, তো আমি এখানে একটু ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিজয় বাহান্ন বলে যে সফটওয়্যারটি আছে এটা কিন্তু এখানে চলে এসেছে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ। তোমরা এখানে একটু ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম কোনো অ্যাড আসলে তোমরা জাস্ট এটা ক্লোজ করে দিবে। এরপরে তোমরা এখানে দেখতে পাবে ফ্রি ডাউনলোড ফর পিসি, আবার এখানে তোমরা একবার ক্লিক করবে। তো এবার তুমি কোথায় তোমার এই সেট আপ ফাইলটি ডাউনলোড করবে, বিজয় বাহান্ন যে সেট আপ ফাইলটি আছে সেটা তুমি কোথায় ডাউনলোড করবে সেটা তোমাকে তোমার কম্পিউটারের লোকেশন দিতে হবে। তো আমি আমার মতো একটি জায়গায় আমি এটি ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার বিজয় বাহান্ন 1.0 ইনস্টলার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। পরে আমি এবার আমার দিস পিসি এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে আমি আমার কম্পিউটারে যেখানে আমি সেট আপ ফাইলটি ডাউনলোড করেছিলাম আমি সেখানে চলে যাব। তো এবার তোমরা ফার্স্টে দেখতে পাচ্ছ বিজয় বাহান্ন এই সেট আপ ফাইলটি কিন্তু এখানে চলে এসেছে। তো এটা ইনস্টল করার জন্য তোমাকে এখানে ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করার পরে এখানে তোমাকে পারমিশন দিতে হবে। তো পারমিশনটা আমি দিয়ে দিলাম, তারপরে আমি এই উইন্ডোজটা মিনিমাইজ করে নেবো। নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট সেট আপ ল্যাঙ্গুয়েজ। তো এইভাবে তোমাদের সামনে একটি একটি বক্স চলে আসবে এবং তোমাকে এখানে কাজ করতে হবে। তো এখানে লেখা আছে সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ টু ইউজ ডিউরিং দ্য ইনস্টলেশন। তোমরা ইচ্ছা করলে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমরা এখান থেকে সেট করতে পারবে। তো আমি ইংলিশে রাখছি, রাখার পর আমি এখানে ওকেতে ক্লিক করছি। তো ওকেতে ক্লিক করার পরে আবার এরকম একটি বক্স কিন্তু আমার সামনে চলে এসেছে। তো এখানে লেখা আছে ওয়েলকাম টু বিজয় বাহান্ন ডাউনলোড ম্যানেজার। এবার আমি এখানে নেক্সট করে দেবো। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার যে বিজয় বাহান্ন যে সফটওয়্যারটা আছে এটা কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ডাউনলোডিং বিজয় বাহান্ন। এখানে দেখতে পাচ্ছ ক্লিক অন রান টু এক্সিকিউট দ্য ডাউনলোডেড ফাইল অর লেটার টু ডু ইট ইয়োর সেলফ। মানে এটা যদি তুমি এখনই রান করতে চাও তো সেক্ষেত্রে তুমি এখানে রান ক্লিক করতে পারো, এবং তুমি যদি মনে করো এখন তুমি এটা রান করবে না জাস্ট পরে তোমরা রান করবে তো সেক্ষেত্রে তোমরা এখানে লেটারে ক্লিক করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কীভাবে বিজয় বাহান্ন সফটওয়্যারটি ডাউনলোড করবে। তো যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।